তিন বছর পর বাড়ি ফিরলেন 50-এর এক ব্যক্তি। তার বাড়ি হরিহরপাড়া থানার চোঁয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম নকুল মাল। প্রায় 3 বছর আগে কাজের উদ্দেশ্যে কেরালা যান তিনি। সেখানে কাজ না পেয়ে ঘুরতে ঘুরতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মাস দুয়েক আগে ওই এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থা নকুলকে নিয়ে যায় এবং সেবা শুশ্রূষা করে তার কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে হরিহরপাড়া থানায় যোগাযোগ করেন। ভিডিও কলের মাধ্যমে বাড়ির লোক শনাক্ত করলে শুক্রবার স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা নকুল মালকে বাড়িতে রাখতে আসেন। 3 বছর নিখোঁজ থাকার কারণে বাড়ির লোকেরা মানত করেছিলেন। আজ শনিবার পূজো করা হলো সেই উদ্দেশ্যেই। থানা থেকে যেটা বললাম দেখে যে কন্ট্যাক্ট নাম্বার দিল যে অমুক জায়গায় আছে, আমরা সেই জায়গা থেকে ম্যাডামের সাথে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে খোঁজ পেয়ে তাদেরকে আমরা সাহায্য চাইলাম যে এনে দেন আমরা না। হ্যাঁ, গরিব মানুষ আমরা যেতে পারবো না, ওরাই এনে দিচ্ছে, পৌঁছে দিচ্ছে। একটু আমাদের যেটা হয় ধর্ম, মানে মানসিক করেছিলাম যে কাকা যেন বাড়িতে ঠিকঠাক যেন বাড়িতে আসে। ওইটা ওই জন্য स्ट्रीट से मिला, हम लेकर आए और हमको तो ऐसे हो गए कि हम उसको जनरल चेकअप करेगा, उसके बाद कुछ दिमाग में कुछ प्रॉब्लम है तो वो भी देख सकते हैं, पर एक महीने के लिए उसका कुछ प्रॉब्लम नहीं था, तो हमको ऐसे पता चला ठीक है उसको तो वापस घर जाने के लिए समय हो गई, तो ऐसे हमको तो रास्ता मिला तो देखकर आए। कैसे लगा? बहुत अच्छा लग रहा है अभी तो, क्योंकि खुश है कि परिवार लोग सब हो रहे हैं। आप इतना 8 घंटे थे, हम इतना जर्नी करके आने के बाद इतना खुश हो कि इतना लोग है उसको देखने, मन से इतना खुश है।